बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम धन्यवाद सबाई के साफिया परवीन एक नम्बर कृष्णनगर यूनियन परिषद जातीय पार्टी लांगल प्रतीकर प्रार्थी हमार पिता छिलेन यूनियन साबेक चेयरमैन प्रयत के मुशरफ होसेन। आज आसले यूनियने जे निर्वाचन हुए से निर्वाचने आमरा एटुकु बुझते पेरेछि जे आमार पितार जे भालोबासार फल आमरा प्रतिदान आमरा आबार एक बार यूनियने पेते चलेछि। आमार पिता के निर्मम भावे हत्या करा हुए 2018 साले शुधुमात्र तार ए चेयरमैनटार जन्य इखाने तार कोनो व्यक्तिगत कोनो स्वार्थ छिलो ना अन्य कोनो छिलो कोनो किछु छिलो ना। सुतरां आमार पिता के हत्या करार परे आमी जे युद्धे नेमेछि आज मने करछि जे सेई युद्धेर आमार आरेकटा जय हयेछे। আপনার পিতা যেভাবে এই কৃষ্ণনগর ইউনিয়নে জনপ্রতিনিধি হিসেবে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন, পিতার স্বপ্ন বাস্তবায়ন করতে আপনার কি কি ভূমিকা থাকবে জনগণের উদ্দেশ্যে যদি আপনি একটু বলেন। অবশ্যই আমি সবসময় চাই যে আমার পিতার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য। তো আমার পিতা চেয়েছিল সবসময় এই কৃষ্ণনগর ইউনিয়নের জনগণের পাশে থাকতে, তাদেরকে সুখে শান্তিতে রাখতে। তো আমি আমার পিতার সেই নীতিতে আমি চলে আমি চাই এই কৃষ্ণনগর ইউনিয়নবাসীর পাশে থেকে সুখে দুঃখে তাদের সকল সমস্যার সমাধান যেন আমি করতে পারি, এই চেষ্টাই আমি করব। আপনি একজন নারী নেত্রী হিসেবে নারীদেরকে কিভাবে আপনি সমাজে পূর্ণাঙ্গভাবে পুরুষের পাশাপাশি সকল কর্মক্ষেত্র, বাল্যবিবাহ, নারীদের অধিকার এবং নির্যাতিত বা লাঞ্ছিত হওয়ার ঘটনায় আপনি কী ধরনের ভূমিকা রাখবেন? অবশ্যই আমি আমার ভূমিকা থাকবে, যেহেতু আমি একজন নারী আমি চাই অন্য আরেকজন নারী আমার মতো স্বাবলম্বী হয়ে উঠুক। যাহাতে এইভাবে আমার পিতাকে হত্যা করা হয়েছিল, আমার পিতার কোনো ছেলে সন্তান ছিল না, আমরা তিনটা বোন, সন্ত্রাসী মহল ভেবেছিল যে তার মেয়ে আছে তিনজন ছেলে নেই, হয়তো তাকে হত্যা করার পরে তার মানে এই যে হত্যার বিচার চাওয়ার মতো কেউ থাকবে না, এটা তাদের একটা ভাবনা ছিল। তো সেই ভাবনাটা আমি তাদের সত্য হতে দেইনি। তো আমি চাইবো যে আমাদের ইউনিয়নের প্রতিটা নারী স্বাবলম্বী হয়ে উঠুক, তাদের যে মানে স্বাবলম্বী হইতে যত প্রকার সহযোগিতা লাগবে আমি সেটি করার চেষ্টা করব। এবং আমি বিগত দিনেও আমার মা চেয়ারম্যান ছিলেন, তার পাশে থেকে আমি নারীদেরকে যতটুকু মানে তারা জীবিকা নির্বাহ করতে উৎসাহিত যারা তাদেরকে আমি চেষ্টা করেছি তাদের কার্যক্রমে উৎসাহিত করতে। তো আগামী দিনেও আমি সেভাবেই চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। এখানে অনেক প্রকার নারী নির্যাতন, বাল্যবিবাহ, শিশু নির্যাতন এবং শ্রমজীবী মানুষের অনেক নির্যাতনের শিকার লক্ষ্য করা যায়, সেগুলোর ক্ষেত্রে আপনার ভূমিকা কেমন? এখানে অনেক প্রকার নারী নির্যাতন, বাল্যবিবাহ, শিশু নির্যাতন এবং শ্রমজীবী মানুষের অনেক নির্যাতনের শিকার লক্ষ্য করা যায়, সেগুলোর ক্ষেত্রে আপনার ভূমিকা কেমন থাকবে? বিশেষত বাল্যবিবাহ, অবশ্যই বাল্যবিবাহের ভূমিকা থাকবে। আমি সবসময় চাইবো এখানে আমার ইউনিয়নে বাল্যবিবাহ রোধ করতে, আমি বাল্যবিবাহ হলে সেখানে কঠোর ভূমিকা পালন করব, আমি অভিভাবকদের সাথে কথা বলবো এবং বাল্যবিবাহ রোধে যতগুলো প্রোগ্রাম করা যায় আমি সব জায়গায় সেগুলো করে তাদেরকে বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ আমাদের পক্ষ থেকে।